আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে অলরেডি চলে আসছি বুক ভরা বাওড়ে মাছ ধরার জন্য। আর মাছ ধরবো, কি মাছ ধরি, কি চার করি, টোটাল ডিটেলস আপনারা দেখার চেষ্টা করবেন। আর বাওড় কান্দার পরিবেশটা আপনাদের দেখাই, যাতে করে আপনারা বুঝতে পারেন। ওই যে দূরে দেখতেছেন, এটা হচ্ছে বুক ভরা বাওড়। সকাল টাইম, এখন সকাল 6:30 বা 7টা বাজে। এই যে বাওড়, অনেক বড় জলাকার, যশোর বুক ভরা বাওড়। ইনশাল্লাহ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। বন্ধুরা, বাওড়ে আজকে চার করব, চারটা মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে মাছ ধরাটা আপনাদের কাছে সহজ হয়ে যায় এবং বুঝতে পারেন কি কি দিই, কি কি মিশাই। ইনশাল্লাহ দেখতে থাকেন। এই ধরেন, খালি চারের দিকে ধরবেন, হাত ছড়ান। আচ্ছা, দূরের দিকে আপনি ধরেন। আচ্ছা, এটা হচ্ছে সোয়াবিন চার, এটা হচ্ছে মিষ্টি চার, দুই রকম। কি কি দিয়ে আপনারা দেখতে থাকেন। এখানে পরিমাণে আছে হচ্ছে আপনার 1 কেজি, আর ওখানে আছে হচ্ছে আপনার 1/2 কেজি। এটা হচ্ছে তেল চারের গুঁড়ো, আর তেল চারের গুঁড়ো দেবো হচ্ছে আপনার 150 গ্রাম মতো। ডাবল দেবো নাকি নেমেই করতে হবে? সিসা পেস গিট দেবো। ডাবল দেবো নাকি সব? ডাবল হচ্ছে তিনটা, তিনটা ডাবল আর তিনটা সিঙ্গেল সিসা। যেহেতু এই জায়গায় ব্রিগেড আছে, আর ব্রিগেডের জন্য লাগবে হচ্ছে দুধের সর। এবারে লাগবে হচ্ছে চিরা, দেব হচ্ছে চিরার গুঁড়া, আড়াইশো গ্রাম মতো। আর এটা আমি লিখে দেবো, সমস্যা নাই, আপনারা লেখাটা দেখে নেবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। আর এটা হচ্ছে সেই লাল বাকড়, লাল বাকড়ের মশলা দেবো কিছুটা। এটা কি দেখতে পাচ্ছে? ব্যাস, এখানে আর কিছু লাগবে না। এখন হচ্ছে সাথে যাবে হচ্ছে মাটি। ভাই আঠালো মাটি উঠান তো, মিষ্টির গাদ। হ্যাঁ, এ হচ্ছে মিষ্টির গাদ। আপনি উঁচু হইলে ভিডিও ভালো হয়। বালি মালি নিয়ে শুন না তো, না এই বাওয়ারের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, আপনাদের বলি, বুক ভরা বাওয়ারে যদি আপনারা কেউ আসেন, বাড়ির থেকে যদি বাড়তি কথা বলা হয় বা বড় ধরনের কোনো কথা বলা হয়, এই বাওড়ে মাছ হয় না, মাছ পাওয়া যায় না। এই হচ্ছে এই বাওড়ের, খালি আমার কথা না, বাওড় পাড়ের সবার কথা, বুক ভরা বাওড়ের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। আর এই বাওড়টাই আমাদের যশোর এয়ারপোর্টের কাছে প্লেন পড়ছিল, আর আমরা এখন যে স্থানে বসে আছি প্রায় কাছাকাছি সেই স্থানে, মাছ ধরবো, মজা করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটা দেখবেন, সম্পূর্ণটা মাখাই নিলাম, আর এর সাথে যাবে হচ্ছে মাটি, শুকনো মাটি আনতে পাঠাইছি, মাটি দেব, মাটি দিয়ে মিশাবো, চার করার সময় আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। মাটি দেওয়া হয়ে গেছে, বলগুলো যখন আপনারা করবেন প্রত্যেক জায়গায় চিন্তা করবেন একটু ডিম লাগাই দেওয়ার জন্য, যাতে করে এরকম
দ্রুত মাছ এসে ভেড়ে বা মাছটা জমে যাই হোক আর বুক ভরা পরিবেশটা একটু ঘুরে দেখেন জাল দিয়ে মাছ ধরতেছে আশেপাশের পরিবেশ আপনাদের কিন্তু সোয়াবিন চারের যেই ভিডিওটা ওইটা এখনো দেয়া হয় নাই ইনশাআল্লাহ সোয়াবিন চারের ভিডিওটা দিব যারা আপনারা ব্রিগেড কাতল মারতে চান দেয়ার এখনো অনেক কিছু বাকি আছে ইনশাআল্লাহ বন্ধুরা বুক ভরায় মাছ মারতে গেলে যে টোপটা করা লাগে আমি আপনাদের দেখাই এটা হচ্ছে ফিড ভিজানো হয়েছে আর এর সাথে দেওয়া হয়েছে এটা হচ্ছে পায়েস আর সাথে যাবে হচ্ছে এই যে দুধের সরের পচা এই উঁচু হন আপনি উঁচু হন উঁচু হয়ে এই জায়গা দেখান দুধের সরের পচা আর এখানে কয় কেজি ফিড এক কেজি এক কেজি ফিটে 100 গ্রাম মতো দুধের সরের পচা দিয়ে দিলাম আর এর সাথে হালকা কিছু পরিমাণ যাবে হচ্ছে ছাতু এটা হচ্ছে আমাদের নিজেদের ছাতু যেটা আমরা বানাই হালকা বলতে আপনার এক পাওয়া পরিমাণ দিলেই হবে আজকে যাই শুধু মোবাইল অপারেটিং এটা কমপ্লিট করতে হবে মাখাইতে হবে মোবাইল নিয়ে মাখানোর পরে যে গাথাটা কি কায় দেয় গাথি ইনশাআল্লাহ আপনারা দেখবেন আর মাছ পেলে তো অবশ্যই অবশ্যই আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ মাখাইতে অনেকক্ষণ সময় লাগবে পুরো ভিডিওটা অনেক বড় হতে পারে মনোযোগ সহকারে দেখবেন নতুন যারা আছেন ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাল এটা টিপ দেন বন্ধ ওটা মিশানোর পরে এবার দেবো হচ্ছে নারকেল তেল সুন্দর করে আর নারকেল তেল হচ্ছে 1 কেজিতে 100 গ্রাম উঠে দেন আর এর সাথে আছে যাবে হচ্ছে 50 গ্রাম সয়াবিন তেল ব্যাস এই টোপটা তৈরি এটা হচ্ছে ব্রিগেড মাছের জন্য এই বুক ভরার ক্ষেত্রে এবারে আপনাদের অঞ্চলেও আপনারা এইভাবে ধরতে পারেন সমস্যা নাই ইনশাল্লাহ আর এটা হচ্ছে সাদা টোপ ঘি আর মধুর ব্যবহারে এই বুক ভরার জন্য ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা বুক ভরায় চার করার ভিডিওটা অবশ্যই আপনারা দেখলেন মনোযোগ সহকারে যদি দেখে থাকেন ইনশাল্লাহ আপনারা আপনার অঞ্চলে ঠিক এই কায়দায় চার এই কায়দায় টোপগুলো মাখাবেন ভালো রেজাল্ট পাবেন ওই দিন বুক ভরায় মিটিং চলার কারণে আমরা কিন্তু পরে আর মাছ মারতে পারি না চারটার সবকিছু করছিলাম কিন্তু ওখান থেকে চলে আসা লাগে যেহেতু নেটিং হলে মাছ কিন্তু এক জায়গায় থাকবে না দূরে বেড়ায় আমরা চলে আসছিলাম এর জন্য মাছ ধরার ভিডিওটা কিন্তু আমি আপনাদের দিতে পারলাম না তবে আপনারা এই কায়দায় চার করবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আর যদি ভালো ফলাফল পান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের একজন রেগুলার দর্শক হয়ে যাবেন সদস্য হয়ে যাবেন সততা সহিত মোটামুটি কথা এখান থেকে ইনশাল্লাহ শিখতে পারবেন আর একটা কথা সবসময় বলি সেটা হচ্ছে যত ভালো মাছ আপনি বা আমি ধরতে পারি না কেন মাছ ধরাটা একটা লস প্রজেক্ট এর জন্য শখের তালিকায় সব হিসেবে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ